মান হাজ্জা লিআহলিহি আও মান হাজ্জা বিসসাবিলি, কেউ যদি বাল্য অবস্থায় মালিকের সাথে হজ করে, সুম্মা বালাগা, তারপরে যখন যুবক হয়ে যাবে তখন আলাইহিল হাজ্জ, তাকে আবার হজ করতে হবে। বিদায় হজের সময় রাফাত ইমরাতুন আসসাবিয়্যা লাহা, একজন মহিলা একটা বাচ্চা ছেলেকে তুলে ধরলেন, তুলে ধরে বলছেন আলে হাদাল হাজ্জ, আল্লাহর নবী এই বাচ্চাটার কি হজ রয়েছে? তখন আল্লাহ রাসূল বলছেন না, অলাকে হজ, হ্যাঁ ওর হজ আছে, তবে নেকি তোমার জন্য। তার যখন বয়স হয়ে যাবে 16-18 বছর হয়ে যাবে, তখন তাকে হজ করতে হবে, এই হজ সেদিন তার কাজে আসবে না, তাহলে বয়সপ্রাপ্ত হতে হবে হজ করার জন্য, তাছাড়া তার হজ গ্রহণীয় হবে না।